সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে বাস্তব সমস্যার সমাধানের ক্ষেত্রে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদকের মাধ্যমে আমরা চলকের মান বের করতে পারি, তাই উৎপাদকের বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদক একটি সরল রাশি হলে আমরা সহজেই উৎপাদকের চলকের একটি বাস্তব মান বের করতে পারি। সুতরাং উৎপাদককে বিশ্লেষণের সময়ে আমাদের লক্ষ্য থাকবে যতদূর সম্ভব সরল রাশিতে বিশ্লেষণ করা। তোমরা এর আগের শ্রেণীগুলোতে বিভিন্ন বীজগাণিতিক রাশির উৎপাদককে বিশ্লেষণ করেছ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর উপযোগিতা যাচাই করেছ। এখানে আমরা বহুপদী রাশিকে উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দু তিনটা কথা বলছে। একটা হলো উৎপাদকের বিশ্লেষণ, আরেকটা হলো আমাদের কী করতে বলছে, সরল রাশির কথা বলছে। সরল রাশিটা হলো সে রাশি, যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটা একটা সরল রাশি। একে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমাদের কী করতে হবে, আগের শ্রেণীগুলো তো আমরা জেনেছি। উৎপাদকের বিশ্লেষণ করতে হলে এমন দুইটা রাশি বের করতে হবে, মাঝে এবং পিছনে একটা মিলে, যেন গুণ করলে পিছনেরটা হবে এবং যোগ করলে কিংবা বিয়োগ করলে সামনে মাঝেরটা হবে, অর্থাৎ এরকম হবে। থ্রিকে যদি আমি কি ভাঙ্গাই টু প্লাস ওয়ান, তাহলে কী হলো, দুটো যোগ করলে কত হয়, থ্রি হয়। আবার টু ইন্টু ওয়ান গুণ করলে কী হয়, সেটা হয় টু হয়। অর্থাৎ আমাদের কী হলো, এটা পিছনেরটা হলো এবং এটা যদি যোগ করে তাহলে মাঝেরটা হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এটা নিতে পারি। এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে নিলাম, অর্থাৎ এখান থেকে একটা কিছু কমান নেব, এখান থেকে একটা কিছু কমান নেব, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, বাকি অংশটুকু আমরা দেখো, আমরা নিচে কী বলছে সেটা আমরা করি। নিচে আমাদের বলছে একটা জিনিস, দেখো কোনো একটি বহুপদী রাশিকে যদি একাধিক বহুপদী রাশি গুণফল দিয়ে লেখা যায়, তবে গুণফল কি তো বহুপদী রাশিকে উক্ত বহুপদী রাশি উৎপাদক বলে। এখানে কি বলছে, একটি বহুপদী রাশিকে কি করব, আরেকটা বহুপদী রাশি গুণফল দিয়ে কি লিখব, তাহলে বহুপদী রাশিকে উক্ত বহুপদী রাশি উৎপাদক বলে। যেমন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, একটি উৎপাদক হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এর একটি উৎপাদক হবে? কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে যদি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে ভাগ করলে ভাগশেষ কী হবে, জিরো হবে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি নিচে তা ভাগ করে দেখো, এটা আমরা করে দেখাবো। কাজে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের আর কী কী উৎপাদক থাকতে পারে তোমরা তা নিচে উত্তরটা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটা করি। এখন দেখো আমাদের এখানে কী বলছিল, এখানে কিন্তু আমাদের যে জায়গাটা বলছে, এখানে আমরা বললো যে আমাদেরকে আগে কী করতে বলছে, এই এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ানকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে আমরা কী করতে হবে, ভাগ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা ভাগ করি এই জায়গাটা, দেখো যে ভাগ করলে ভাগশেষ কী হবে, জিরো হবে। তার মানে কী দাঁড়ালো, আমাদের ভাজকটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভাজ্যটা হলো এক্স টু পাওয়ার মাইনাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা করব। এখন আমাদের কী করতে হবে, আমাদেরকে এমন একটা রাশি ভাজ্যের মধ্যে বানাইতে হবে যা ভাজক দিয়ে, অর্থাৎ আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার আছে আর আমাদের ভাজ্য কী আছে, এক্স টু দি পাওয়ার ফোর আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর আছে। আমরা কী করব, এটাকে আমরা এই ভাজক দিয়ে তৈরি করব। অর্থাৎ ভাজককে যদি আমরা এইট দিই, মানে এক্স স্কোয়ার টু দিয়ে ভাগ দিই, তাহলে কী হয়, এক্স স্কোয়ার হয়। অর্থাৎ আমরা কী করব, এই যে ভাজ্য যেটা আছে, ভাজক যেটা আছে, সেটাকে আমরা এক্স স্কোয়ারকে দিয়ে গুণ করলে আমাদের কী হবে, আমাদের ভাজকটা হবে। এরকম হবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমি কী করলাম, এক্স কী গুণ দিলাম, গুণ দেওয়ার পরে আমাদের এক্স স্কোয়ারটা কী হলো, এখানে ভাগশেষ হয়ে গেল। এবং আমরা কী করলাম, আমাদের এখানে এই যে ভাজকটা আছে, ভাজকটাকে কি এক্স স্কোয়ার গুণ দেওয়ার পরে কি ভাজ্যটা পেলাম। তার মানে কী দাঁড়ালো, যেটা পেলাম সেটাকে আমরা কী করলাম, এখানে বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা কী করব, মাইনাস করব, মাইনাস করলাম, মাইনাস করলে এটা এটা কাটা যাবে, কাটা চলে দেখো মাইনাস করলে এটা মাইনাস হবে, এখনও মাইনাস হবে। তার মানে কী হলো, মাইনাস এক্স স্কোয়ার হলো আর উপর থেকে মাইনাস ওয়ানটা নামিয়ে নিলাম। এখন আমরা কী করব দেখো, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখন আবার এমন একটা কিছুতে গুণ দিব যে এই আমাদের এই ভাজকটাকে যেন আমরা কী করতে পারি, এর নিচের যে ভাজকটা আছে, অর্থাৎ এই ভাজকটা আছে, এটাকে ব্যানিশ করা যায়। তাহলে আমরা কী করব, আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা কী করি, তো এই উপরে ভাজ্যটাকে গুণ দিই, তাহলে কী হয়, এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান,
তার মানে এখানে কী দাঁড়ালো? এই অংশটা আমি লিখলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যে মাইনাস এক্স স্কোয়ারটি গুণ দিয়েছিল সেটা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো যদি তুমি ষাট এখানে মাইনাস করো তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে গেলে এটা বাদ হয়ে যাবে, এটা প্লাস প্লাস হবে এটা বাদ হবে, তার মানে জিরো দাঁড়ালো। আমাদের রেজাল্টটা কী হলো? আর রেজাল্টটা দেখলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ ভাগফল আমরা কী পেলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলাম। আমাদের এখানে কী বলছিল দেখো, যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে কি এর কোনো উৎপাদক হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে দিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস ভাগ করলে ভাগশেষ কি জিরো হবে? শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ভাগশেষ জিরো পেয়েছি। এখন আমরা কী করব? এটা তোমাদেরকে নিজে করতে বলছিলো, আমরা কিন্তু নিজে করে দিলাম। এখন আমাদের কী বলছে দেখো, এখানে আমাদের যে কাজটা করতে বলছে সেটা হলো এক্স টু দি পাওয়ার ফোরের আর কী কী উৎপাদক থাকতে পারে সেটাকে আমরা এখানে বের করব। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নামে একটা ফর্মুলা কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ছিল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটা ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি দেখো এটাকে তার কী কী উৎপাদক বের করতে হবে সেটা আমরা বের করবো। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হিসাবে, তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তার মানে কী হলো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়লো, অর্থাৎ হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা আবার কী করবো, প্রথমটাকে আবার আবার কী করবো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফলাবো, তার মানে কী দাঁড়ালো দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান, এটাকে কিছু করা যাবে না, অর্থাৎ এটা যেটা আছে সেটাই থাকবে। তার মানে আমাদের কী দাঁড়ালো, এখানে দাঁড়ালো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, কারণ হলো এটাকে আমরা এক্স স্কোয়ার এটা বি স্কোয়ার দিলাম, এই যে ফর্মুলা আছে এটা এটাই ফালালাম, বাকিটুকু আমাদের কী রইলো এক্স প্লাস ওয়ান রইলো, অর্থাৎ এটাই হলো আমাদের উৎপাদক। আমাদের এই জায়গাটা কী বলছিল দেখো, এখানে বলছিলো এক্স টু দি ফোরের আর কী কী উৎপাদক থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা এক্স টু দি ফোরের আমরা আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা উৎপাদক পেয়েছিলাম যেটা যে এটা, আর বাকি উৎপাদক দুটো হলো এটা, আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে আমাদের যে যে রেজাল্টের কথা আমাদের বলছে আমরা লিখবো, আমরা কী লিখবো যে এখানে বলছে কী উৎপাদক থাকতে হবে তার নিচে লিখতে বলছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখানে যেহেতু উৎপাদকটা বের করে ফেলাম তাহলে আমরা লিখবো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর এক্স এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই উৎপাদকগুলো থাকবে উৎপাদকগুলো থাকবে আর কী কী থাকতে পারে সেটাই বলছে এখানে। শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার। আমরা শেষ করি উদাহরণে কী বলছে দেখো, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাই কী পাই দেখো, আমরা আগে যেটা করেছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে আমরা কী পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আমরা এখানে উৎপাদক হিসাবে দুইটি সরল রাশি এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান পেয়েছি, কিন্তু অন্য আরও আরেকটি দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটি উৎপাদক। এই দ্বিঘাত রাশিকে আর বাস্তব সরল রাশিতে বিশ্লেষণ করা যাবে না, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা যেটা পেয়েছি এটাকে আর কী করা যাবে না সরল রাশিতে, এই যে দেখো সরল রাশিতে বিশ্লেষণ করা যাবে না। উৎপাদক বিশ্লেষণ যতদূর সম্ভব সরল রাশি গুণফল হিসেবে প্রকাশ করতে হয়। আচ্ছা এখানে বলছে যে কোনো সরল রাশি কোনো বহুপদী রাশি উৎপাদক কিনা তা আমরা উৎপাদক উপপাদ্যে যাচাই করে দেখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের ও কী বলছে উৎপাদক উপপাদ্য আমরা ব্যবহার করো পরে ক্লাসে। শিক্ষার্থী পর্যন্ত আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করো।